কি মতামত জানতে চাইছেন বলুন। কেন জয়েন করলেন এই তৃণমূলে আসার কি কারণ? আমি বহুদিন ধরেই তৃণমূলের সপক্ষে আছি, শারীরিক কারণে সব জায়গায় যেতে পারিনি এতদিন, কিন্তু আমার তৃণমূলের প্রতি এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি একটা কৃতজ্ঞতা, একটা দায়বদ্ধতা আছে। সামান্য দুটো উদাহরণ দিচ্ছি। উনি আমাকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ দুটো সম্মানে সম্মানিত করেছিলেন, এটা আমার জীবনে মহা বড় ব্যাপার। আমি যখন অসুস্থ হয়ে অ্যামরি হাসপাতালে গেলাম, পরপর দুবার উনি খবর পেয়ে অরূপ বিশ্বাসকে পাঠালেন হাসপাতালে। আমার চিকিৎসার যাবতীয় খরচাপাতি সমস্ত সরকার বহন করেছে, অতএব আমি বেঈমানি করতে পারবো না, আমি তৃণমূলের সঙ্গেই থাকব। কার কোথায় গিয়ে পাপড় ভাসতে ইচ্ছে করে সেটা তো আমার দায়িত্ব নয়, গেছে পাপড় ভাসতে গেছে যাবে। কোনটা টলিউড বিভক্ত? তো এমনি তো নিশ্চয়ই কিছুটা হয়েছে, অস্বীকার, বাস্তবকে অস্বীকার করে তো লাভ নেই, কিন্তু বিভক্ত হয়ে কি সেটা কি কোনো মানে ফল প্রসব করবে সেটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। শুনুন, বাংলা কথা বলে দিই, তৃণমূল জিতছে। কি মতামত জানতে চাইছেন বলুন। কেন জয়েন করলেন এই তৃণমূলে আসার কি কারণ? আমি বহুদিন ধরেই তৃণমূলের সপক্ষে আছি, শারীরিক কারণে সব জায়গায় যেতে পারিনি এতদিন, কিন্তু আমার তৃণমূলের প্রতি এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি একটা কৃতজ্ঞতা, একটা দায়বদ্ধতা আছে। সামান্য দুটো উদাহরণ দিচ্ছি। উনি আমাকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ দুটো সম্মানে সম্মানিত করেছিলেন, এটা আমার জীবনে মহা বড় ব্যাপার। আমি যখন অসুস্থ হয়ে অ্যামরি হাসপাতালে গেলাম, পরপর দুবার উনি খবর পেয়ে অরূপ বিশ্বাসকে পাঠালেন হাসপাতালে। আমার চিকিৎসার যাবতীয় খরচাপাতি সমস্ত সরকার বহন করেছে, অতএব আমি বেঈমানি করতে পারবো না, আমি তৃণমূলের সঙ্গেই থাকব। কার কোথায় গিয়ে পাপড় ভাসতে ইচ্ছে করে সেটা তো আমার দায়িত্ব নয়, গেছে পাপড় ভাসতে গেছে যাবে। কোনটা টলিউড বিভক্ত? তো এমনি তো নিশ্চয়ই কিছুটা হয়েছে, অস্বীকার, বাস্তবকে অস্বীকার করে তো লাভ নেই, কিন্তু বিভক্ত হয়ে কি সেটা কি কোনো মানে ফল প্রসব করবে সেটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। শুনুন, বাংলা কথা বলে দিই, তৃণমূল জিতছে।